আজ আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আরামবাগের একাধিক তৃণমূল নেতৃত্ব ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে আরামবাগ শহর জুড়ে রাখি বন্ধন উৎসব পালন করা হয়। এদিন উপস্থিত সকলকে রাখি পরানোর পাশাপাশি পথ চলতে একাধিক মানুষকেও ভাই বোনের বন্ধনের এই মেলবন্ধনকে সামনে রেখে রাখি পরিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। শুধু তাই নয়, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এদিন অসংখ্য মানুষকে মাস্ক পরিয়ে ও স্যানিটাইজারও বিতরণ করা হয়। এদিন উপস্থিত ছিলেন আরামবাগের বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, আরামবাগের পৌরসভার পৌর প্রশাসক স্বপন কুমার নন্দী, আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি রাজেশ চৌধুরী সহ আরামবাগ তৃণমূল কংগ্রেস ও তৃণমূলের যুব কংগ্রেসের একাধিক নেতৃত্ব, একাধিক স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া সহ বহু বিশিষ্ট জনেরা। আমাদের আজকের মূলত অনুষ্ঠান আমরা জানেন যে প্রত্যেক বছর রাজ্য সরকারের পক্ষ থেকে যেমন পালন করা হয়, আমাদের দলের পক্ষ থেকে আমরা সম্প্রীতির এই উৎসব আজকের দিনকে আমরা অশুভ শক্তির হাত থেকে যারা বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতিকে প্রভাবিত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদের অঙ্গীকার রাখি বন্ধন উৎসবের মধ্য দিয়ে আমরা পালন করি। কিন্তু এবছর এই রাখি বন্ধন উৎসবের সাথে সাথে আমরা যেমন সম্প্রীত ঐতিহ্যকে অটুট রাখতে বদ্ধ করি, ঠিক সেইভাবে আমরা এই বর্তমান সময়কালে যে সংক্রামক ব্যাধির আক্রমণ চলছে আমাদের দেশে, আমাদের রাজ্যে, আমাদের শহরে, সেই সংক্রামক ব্যাধির হাত থেকে আমাদের শহরের সহ নাগরিকদেরকে, আমাদের প্রতিবেশীদেরকে সুরক্ষিত রাখতে আমরা কি সুরক্ষা সামগ্রী প্রদান করছি। সব নিউজ আপনার মোবাইলে পেতে সাবস্ক্রাইব করুন প্রতিবাদী আওয়াজ। আর হ্যাঁ, ঘন্টাটা প্রেস করতে ভুলবেন না।